আর ঘুমোতে আমরা আর তো মাসির কাছে ঘুমোই না মা প্লিজ না ঘুমাবে না কি হলো বলো তো আমার ছেলেরা মাসিমা মাসিমা আপনি কান্নাকাটি করবেন না কান্নাকাটি করলে কেঁদে তো কোনো লাভ নেই আমার মনে হয় আপনি বরং কোমল কেটে পাঠান আমি আর কোনোদিনও মাছরাতে উঠে রান্না করতে পারবো না কোমল পরিষ্কার করে বলো তুমি কি করতে চাইছো কি করতে চাইছো বলো কোমল কোমল মোল্লা সেনের বউ আমি ওনার কাছে আমার যাওয়া উচিত তোমার নয় পিছিয়ে যাও পিছিয়ে যাও উনি তো নিজে খান না করি ওনাকে খাওয়ানো হয় ওনার অজান্তে আমি তো কালকে ঘুমের ওষুধ মিশ্রণ খাবার ওনাকে খেতে দিইনি আমি তো নিজে হাতে দেখে শুনে পরিবেশন করেছি উনি যদি ঘুমের ওষুধ না খেয়ে থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি উঠে পড়ার কথা খাবারে যদি কেউ ওষুধ মিশিয়ে থাকে তাহলে তো সে প্রথমবারই মিশিয়েছিল আর আমি সেই খাবার বদলেও দিয়েছিলাম কাউকে হাতও লাগাতে দেইনি তাহলে তো খাবারে ওষুধ থাকার কথা নয় তবে কি সব খাবারই ঘুমের ওষুধ মেশানো ছিল না না তা কি করে হয় সেই খাবার তো সুমিত বাবু জয়া মাসি সোনামা আমি সবাই খেয়েছিলাম তাহলে তো সবারই ঘুমিয়ে পড়ার কথা তার মানে শুধু বল্লার বাবুর খাবারই ঘুমের ওষুধ মেশানো হয় কিন্তু আমি তো খাবার পাল্টে দিয়েছিলাম মল্লার বাবু ওই ঘুমের ওষুধ খেলেন কি করে বাবা তোমার কি হয়েছে বাবা চোখ খোলো না বাবা আচ্ছা দেখো মেয়েটা তো কাঁদছিস কেন তুই আমরা দেখছি তো সবাই মিলে মা আস্তে আস্তে
তাকা তাকা বলো তো চোখ খুলেছে একটু ঘুমোতে পারলে মনে হয় ভালো হতো। কিন্তু মলাদা আপনি এত তো ঘুমোন না কখনো। আপনি আবার ওই ঘুমের ওষুধ টষুধ খাচ্ছেন না তো কদিন? ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খেতে যাবে কেন? আচ্ছা সুমিত, তোমার মাথাটা কি একেবারেই গেছে? মহল্লার আর কুমুলের নতুন সংসার সবে শুরু হয়েছে, কি যে সব উল্টো পাল্টা কথা তুমি বলো না। আমি ঘুমের ওষুধ কেন খেতে যাবো? ঘুমের ওষুধ খাওয়া তো আমার বারণ। ওঠার পর আমার মাথাটা সত্যি খুব ঘোরায়, শরীরটা দুর্বল লাগে পিসি। সারাদিন কিরকম যেন একটা ঘোরের মধ্যে থাকি, এখন অফিসে গেল ঘুম পায়। দুপুর বেলা হলে কেমন চোখ টেনে আসে। তুই এসব কি বলছিস মল্লার? আগে তো এগুলো বলিসনি। মা, আগে বললে কি হতো বলো? তুমি কষ্ট পেতে, কোমল শুনলে ও যে ভারী কষ্ট পেত। মা, কোমল ওই দেখো না কিরকম মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কোমল, আমি ঠিক আছি। ও কি আর আপনার জন্য মুখ কালো করে দাঁড়িয়ে আছে মল্লাদা, উঠো। তবে এবার মনে হচ্ছে ডাক্তারটা একবার দেখিয়ে নিতেই হবে। শুনুন, আপনি ডাক্তারের কাছে না যেতে চাইলেও আপনাকে জোর করে নিয়ে যাবো বলে দিলাম। একদম দরকার হলে আজ বেরোতেই হবে না। সুমিত, মল্লারদা না হয় আজ বাড়িতেই থাকুক, তুমি বাড়িতে ডাক্তার দেখার ব্যবস্থা করো। হ্যাঁ চলুন না, আমার একজন চেনা ডাক্তার রয়েছেন, ওনাকে বরং ওখানেই দেখিয়ে আনি। খুব ভালো ডাক্তার, বড় ডাক্তার। না না, বাইরের ডাক্তার ডেকে কোনো লাভ নেই, এখন তো ডাক্তার আমাদের ঘরেই আছে। শুধু শুধু বাইরের লোক ডাকতে যাবে কেন? ঠিকই তো, আমি তাহলে ফোনটা করে নিই। সুমিত দাঁড়াও না, কোথায় যাচ্ছ? ওই যে বললাম ফোন করতে ডাক্তারকে। আমি শুভঙ্করের কথা বলছি। হ্যাঁ, আমাদের শুভঙ্করের কথা। ও তো করিকে দেখতে আসবে, তখন না হয় আমাকে একবার দেখে যাবে। একে নামে রক্ষে নেই সুকৃত তুষার, একদিকে কোমল আমার পিছনে লেগেছে, আবার শুভঙ্কর। তার মানে বাবা তুমি আজকে অফিসে যাচ্ছ না তো? ওর শরীরের এইরকম অবস্থা, বেরোবে কি রে? একদম বেরোবে না। না না পিসি, আমার আজকে ভোরবেলা বেরোনোরই কথা ছিল। মল্লার না, আমাকে কোমল কোমল তো কাল রাতে আমাকে বারণ করলো, আজ আর বেরোবো না। কুড়ি এই কথাও বলেছে, তা তো বলবেই। না বাবা, আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব।
পারবো না। আর মা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাও। আমি জানি তোমার হাতে রান্না খেলে বাবা ভালো হয়ে যাবে। ওরে ওর তো শরীর খারাপ। কোমল কোমল তোমার কি হয়েছে? আর বলবেন না বল্লাদা, আর বলবেন না। আপনার জন্য চিন্তা করতে করতে বেচারির মুখ চোখ একেবারে শুকিয়ে মানে। ওকে এখন খাবার বানাতে পারবে? ওকে একটু রেস্ট নিতে দে। হ্যাঁ, আমার মনে হয় মল্লারদার কোমল দুজনের একটু রেস্টের দরকার। শোনো মা, বাবার জন্য কি কি রান্না করবে? পাতলা মসুর ডাল আর মাছের ঝোল। তুমি আমার শরীর খারাপ আর এসব রান্না দাদুর জন্য? আহা, দাদুর জন্য কি, সেটা তো দাদু বলেই দিয়েছে। ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ব্যাস। ওরে বাবা, এত কিছু রান্না! এইসব শুনে তো আমার অর্ধেক শরীর ভালো হয়ে গেল পিসি। দেখেছো মা, আমি জানি তো তুমি রান্না করলে বাবা একদম ঠিক হয়ে যাবে। আর ব্রেকফাস্টে কিন্তু স্যান্ডউইচ করো। এত কিছু রান্না, কিন্তু শরীরটাও তো খারাপ। আরে ঠিক পারবে, ঠিক পারবে। কোমল মল্লাদার জন্য প্রাণ পাত করে দিতে পারে, একটু রান্না করে খাওয়াতে পারবে না? হ্যাঁ, কিছু বলেন কি কোমল, তাই না বলেন? সুমিত, একটা মেয়ে না তার স্বামীর জন্য সব কিছু করতে পারে, কোমল পারবে না মানে? দেখো না কেমন সব রান্না করে ফেলে। হ্যাঁ, সেরকম হলে আমি ওকে সাহায্য করব। বাবার জন্য আমিও সব করতে পারবো। মা বলো, তোমার কোনো হেল্প লাগবে? আমিও। সবাই যদি হেল্প করে তাহলে তো ওকে কিছু করতে হবে বলে মনে হচ্ছে না। ওমা সে কি রে, আমরা তো শুধু হেল্পই করব, আসল রান্নাটা তো তোর বউই করবে নাকি? রান্না আমি? দেখো না মলটা আবার সে আগের মতো ঘুমোচ্ছেন। কতজন কতক্ষণ ধরে ডাকছি তবু সাড়া দিচ্ছেন না। উনি তো নিজে খান না করি, ওনাকে খাওয়ানো হয় ওনার অজান্তে। আচ্ছা, সুমিত বাবুর কথায় যদি ঠিক হয়ে থাকে, ওনাকে যদি সত্যি কেউ ওষুধ খাইয়ে থাকে, তাহলে সে কখন খাওয়ালো? খাবার তো দিয়েছিলাম আমি। ঝাল দিয়ে ফেলিস না যেন ভুল করে। হ্যাঁ, আসুন দাদা, ফ্রাইড রাইসে চিংড়ি মাছ কিন্তু দিস না। চিংড়ি মাছ ওমা, আকাশ থেকে পড়লি যে রে, তুই ভুলে গেছিস দাদার তো চিংড়ি মাছ খাওয়া বারণ। তোমার ছেলে মেয়ে তো আবার ফ্রাইড রাইসে চিংড়ি মাছ ছাড়া মুখে রুচবেই না, সেটা তুমি ভালো করেই জানো। এক কাজ কর, দুবার দুবার করে খাটতে হবে না। হ্যাঁ, তুই একসঙ্গে করে ফেলিস, দাদারটা সরিয়ে রেখে তারপরে ওদের জন্য চিংড়ি মাছ মিশিস। ওদের জন্য কোনোদিন রাইসই করিনি, তার উপর নাকি ফ্রাইড রাইস। আমি জানবো কি করেছি, আমি রান্না করবো? আমায় কোথায় ফাঁসালি কোমল? কি রে, কি ভাবছিস? না মানে সোনামা, আমি ভাবছিলাম যে এগুলো তো দুপুরের জন্য করা হবে, কিন্তু সকালের জল খাবার। ওমা হ্যাঁ, তাই তো রে, জল খাব। এই কোমল, হ্যাঁ একটা কাজ কর, বলো
মল্লারও খেতে খুব ভালোবাসে, তুইও খুব ভালো বানাস, তুইও আলু পরোটাই করে ফেল। কিরে কিরে, আলু পরোটা? বাড়ির সবাই তো তোর হাতে রান্না, আর আলু পরোটা খেয়া করে ধনি ধনি করেছিল। ওই করে ফেল সঙ্গে আলুর দম। আলুর দম? উমা, তুই তো করেছিলি সেই আলু পরোটা আলুর দম একসঙ্গে। আরে ওই যে বাড়িতে কি একটা ছিল না, তুই তো তাল তুললি, আজকে সবার জন্য আলু পরোটা হবে, আলুর দম। বাবা, সে খেয়ে তো সবাই, মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, সেই করেছিল আলু পরোটা, বাবা সবাই তাহলে ধন্যি ধন্যি করেছিল। ওরকমই করে ফেল, মল্লার খেয়ে ভাল লাগবে, ওর অত ভালোবাসে খেতে। যা, জল খাবারটা করে ফেল, দুপুরের রান্না আমি না হয় তোর সঙ্গে হাতে হাতে করে দেবো। হ্যাঁ আচ্ছা। এই কুমুল, একটা কথা সবসময় খেয়াল রাখবি, পুরুষ মানুষের হৃদয়ে পৌঁছানোর সহজ রাস্তাটা হচ্ছে ভায়া পাকস্থল। হ্যাঁ, ওদের জীবকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে সব ব্যাপার ওরা করে ধরে নে সন্তুষ্ট হয়েই থাকবে। আগাম আমি শুনেছি, আমি জানি, খুব ভালো করে রান্না করবি আজকে, মানে এমন ভালো করে করবি, মানে অনেক ভালো, মানে মল্লার এটা খাওয়ার পর ওর যেন এই স্বাদটা মানে সারা জীবনও বলতে না পারে, মানে এত ভালো, এত ভালো করবে। আমি জানি তুই একেবারে দারুণ। যা, আলু পরোটা যা। আলুর পরোটা, আলুর দম, এগুলো আমি করবো কি করে? আমি তো জানি না এগুলো কি করে করতে হয়। আমি মাকে একটা ফোন করি, মাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। এইসব আমি কি করছি? মাকে কেন ফোন করছি? মাকে ফোন করলেই তো আমি ধরা পড়ে যাবো। না না বাবা, আমি ফোন টোন করবো না। কি করবো তাহলে? আমি কি করবো? বাবা, মনে করতে হবে, মনে করতে হবে যে মা কি করে আলুর দম আর আলুর পরোটা করতো, কি করে করতো। বা আলুটাকে তো সেদ্ধ করে নিয়ে তরকারি, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি এসব কিচ্ছু পারবো না। নিজের বিপদ তুই নিজে ভাবে টেনে নিয়ে এলি। কি রান্না করবো আমি? আলুর দম, আলুর পরোটা কি করে করে তাও? এই তো আলু তো রয়েছে, কটা আলু এটার মধ্যে কি আছে? টমেটো, লঙ্কা, মল্লারও খেতে খুব ভালোবাসে, তুইও খুব ভালো বানাস, তুইও আলু পরোটাই করে ফেল। কি করে করব? আলুর পরোটা, আলুর তরকারি, আলুর দম ভেতরে, না না পরোটার ভেতরে তো আলু থাকে দেখেছি, আমি খেয়েও দেখেছি, কিন্তু কি করে থাকে তা তো বানাতে দেখিনি। দেখ, তখন যে কেন দেখিনি, মা কি করে রান্না করেছিল, এখন আমি কি করে করব? আলু আর ময়দা, আলু আর ময়দা, ময়দা, ময়দা। Thank you.
আসলে ভগবান জানে। এখন তো রান্নাঘরে কেউ নেই, এই সুযোগ একবার কোমলকে জিজ্ঞেস করে দেখি। এখন যদি কেউ আমাকে এই অবস্থায় দেখে ফেলে আমি তো ধরা পড়ে যাব। কোমল, তুমি কোমল, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা বলো? তোর কাছে একটা জিনিস জানার ছিল।